নতুন বছর চলে এসেছে এবং নতুন বছরের শুরুতে একটা সুন্দর গল্প দিয়ে আপনাদের সবার দিনটা শুরু করব। এই গল্পটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প এবং এই গল্পটা দুজন বন্ধুর গল্প। গল্পটা শুরু হয় এইভাবে যে দুজন বন্ধু একবার ক্যাম্পিং করার জন্য একটা জঙ্গলে যায় এবং জঙ্গলে যখন তারা দুজন ক্যাম্পিং করছিল তখন তারা দেখতে পায় যে দূর থেকে একটা ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে প্রথম বন্ধু কিন্তু খুবই ভয় পেয়ে যায় এবং সে লক্ষ্য করে তখন তার দ্বিতীয় যে বন্ধুটি ছিল সে জুতা মোজা পরে দৌড়ানোর জন্য রেডি হচ্ছে। এটা দেখে বন্ধুটি ওই বন্ধুটাকে জিজ্ঞেস করে যে তুমি জুতা মোজা পরে কেন রেডি হচ্ছ, তুমি তো দৌড়ে কখনোই ভাল্লুককে হারাতে পারবে না। এটা শুনে ওই বন্ধুটি হেসে তাকে জবাব দেয় যে আমার ভাল্লুককে হারানোর কোনো প্রয়োজন নাই, দৌড়ে আমার শুধু দৌড়ে তোমাকে হারালেই চলবে। অর্থাৎ সে বোঝাতে চেয়েছিল যে ভাল্লুক যখন তাদের দিকে এগিয়ে আসবে তখন সে যদি শুধুমাত্র তার বন্ধুকেই দৌড়ে হারিয়ে দিতে পারে তাহলে ভাল্লুকটি তার বন্ধুকে খেয়ে ফেলবে এবং সে সেই যাত্রায় প্রাণে বেঁচে যাবে। গল্পটা শুনতে একটু স্বার্থপর শোনাচ্ছে, আমি নিজেও জানি, কিন্তু এই গল্পের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর একটা মেসেজ রয়েছে। এখন 2023 সাল চলতেছে এবং আমরা সবসময় নতুন বছর যখন আসে তখন নতুন বছরের শুরুতে কিন্তু আমরা অনেক বড় বড় গোল সেট করি, অনেক বড় বড় নিউ ইয়ার রেজুলেশন তৈরি করি, কিন্তু দেখা যায় যে বছর যখন শেষ হয় তখন আমাদের প্রাপ্তি খাতায় কিন্তু শূন্যই থাকে। এই যে বড় বড় গোলস বা এই যে বড় বড় নিউ ইয়ার রেজুলেশন, এগুলো কিন্তু আলটিমেটলি আমাদের ব্রেনে কিন্তু একটা প্রেশার তৈরি করে। এই প্রেশারের কারণে আমরা বড় বড় কাজ তো দূরে থাক, আমরা ছোট ছোট কাজও ঠিক মতো করতে পারি না। এই গল্প এই জিনিসটাই বোঝাচ্ছে যে আপনাকে কখনো ভাল্লুককে শুরুতে হারানোর কোনো প্রয়োজন নেই, আপনাকে আপনার আগের বছরের আপনাকে হারালেই চলবে। আপনি যখন নতুন কোনো ব্যবসা তৈরি করেন তখন আপনাকে শুরুতেই বেস্ট বিজনেসম্যান হওয়ার কোনো প্রয়োজন নাই, আপনাকে শুধুমাত্র আপনার যে ক্লোজ কম্পিটিটর তার থেকে নতুন বছরে কিছু প্রোডাক্ট এক্সট্রা বিক্রি করলেই চলবে। আপনাকে আপনার কম্পিটিশন থেকে শুধুমাত্র নতুন কিছু ইনোভেশন আপনার কোম্পানিতে নিয়ে আসলেই চলবে। এরকম ছোট ছোট চেঞ্জ যদি আপনি নিয়ে আসতে পারেন তবে দেখতে পারবেন যে একটা নির্দিষ্ট সময় পর আপনার কোম্পানিতে একটা বড় চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনার মাথায় এটা রাখতে হবে যে আগের বছর থেকে আমি সবসময় এই বছর ভালো করব। অর্থাৎ ইউ ডোন্ট নিড টু আউটরান দ্য বিয়ার, ইউ জাস্ট নিড টু আউটরান ইউ। ধন্যবাদ সবাইকে।